IELTS শিক্ষা প্রতিষ্ঠান ফরেন এডুকেশনের আয়োজনে সিলেটের এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফরেন এডুকেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সানি সভাপতিত্বে ও ফরেন এডুকেশনের শিক্ষার্থী আনিসুর রহমান শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডুকেশন কনসালটেন্সি ফার্ম এডুকেশন হাবের পার্টনার মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন এডুকেশন হাবের হেড অব অপারেশন আবদুল্লাহ আরাফাত। IDP IELTS সিলেটের কোঅর্ডিনেটর আনিসুর রহমান এহিয়া সেমিনারে বক্তব্য উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের IELTS ও ভিসা প্রক্রিয়া সহ বিদেশে উচ্চ শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হালিম, সাংবাদিক ইমদাদুল হক সোহাগ, মুফতি আমিন উদ্দিন জালালাবাদী।